নমস্কার, সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুদী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন, ভারতবর্ষের অন্যতম মহাকাব্য রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকির জীবনীর ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। ভারতবর্ষের অন্যতম মহাকাব্য রামায়ণ পারিবারিক জীবনের বাইরে যে এক বিশাল কর্মধারা প্রবাহমান তার নীতি নির্ধারণ করেছে মহাভারত, আর রামায়ণ বিবৃত করেছে পারিবারিক জীবনের মহান জীবন আদর্শ। গৃহমাত্রই হলো আশ্রম, এই আশ্রমের প্রত্যেক সদস্যদের মধ্যে সম্পর্কের আদর্শ কত মহান ও সুন্দর হতে পারে রামায়ণ পাঠে তা জানা যায়। বস্তুত এই রামায়ণ গ্রন্থই ভারতীয় পরিবারের অনুকূল আদর্শ হিসাবে গণ্য হয়ে এসেছে। যুগ যুগ ধরে ভারতের পারিবারিক জীবন নিয়ন্ত্রণ করে চলেছে রামায়ণ কাহিনী। এখানেই এই মহাকাব্যের শ্রেষ্ঠত্ব, পৃথিবীর সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের তুলনা নেই। ঋষি বাল্মীকি একাধারে এই মহাকাব্যের উল্লেখযোগ্য চরিত্র তথা প্রাণ পুরুষ এবং রচয়িতাও। অতি আশ্চর্য তার জীবন কাহিনী, শুভ অশুভ ভালো মন্দ মিশিয়েই মানুষ, কিন্তু শুভবোধ একজন মানুষের জীবনকে কিভাবে আমূল পাল্টে দিতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ বাল্মীকির জীবন। প্রথম জীবনে তিনি ছিলেন একজন নরখাদক দস্যু রত্নাকর। এই দস্যুই একদিন হয়ে উঠেছিল ঋষি বাল্মীকি। প্রাচীনকালে সুমতি নামে এক ব্রাহ্মণ ছিল, দেবদ্বিজে ভক্তিমান এই ব্রাহ্মণের একমাত্র পুত্র, নাম ছিল রত্নাকর। ব্রাহ্মণ সন্তান হলেও রত্নাকর ছিলেন দেবদ্বিজে ভক্তিহীন, ব্রাহ্মণ্য আচার নিষ্ঠা ও শাস্ত্র পাঠে তার কোনো রুচি ছিল না। সর্বোপরি তিনি ছিলেন পিতামাতার অবাধ্য সন্তান, তাই তার পিতাকেই সংসারের সমস্ত দায় বহন করতে হতো। সুমতি যেখানে বাস করতেন একসময় সেখানে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। পরিবার প্রতিপালন কঠিন হয়ে পড়ায় সুমতি স্ত্রী পুত্র সহ অন্যত্র বাস করবেন বলে গৃহত্যাগ করে বেরিয়ে পড়লেন। নানা দেশে ঘুরে ঘুরে এক সময় তারা গভীর জঙ্গলে এসে পৌঁছলেন। ব্রাহ্মণ সুমতি সেখানেই কুটির নির্মাণ করে বসবাস শুরু করলেন। ততদিনে তিনি বৃদ্ধ হয়েছেন, কাজকর্মেও শক্তিহীন হয়ে পড়েছে, ফলে সংসারের তিনটি মানুষের অন্ন সংস্থানে বাধা হয়ে পড়ল। রত্নাকর উপার্জন করে সংসার চালাবেন এই ক্ষমতা তার কোথায়? তিনি বিদ্যাহীন, কাজেই বাধ্য হয়েই তাকে দস্যু বৃত্তি গ্রহণ করতে হলো। সেই জঙ্গলের মধ্য দিয়ে পথিকের চলার পথ, রত্নাকর দিনভর সেই পথের ধারে বসে থাকে। বনের পথে কোনো যাত্রী উপস্থিত হলেই তিনি তার সর্বস্ব লুট করে পরে হত্যা করেন। রত্নাকর এইভাবেই বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ করে চললেন। দীর্ঘদিন কাটল এইভাবে জঙ্গলের বাইরে, দেশে দেশে ছড়িয়ে পড়ল দস্যু রত্নাকরের বিভীষিকা। এই সময়ে জগতের মঙ্গলের ইচ্ছাতেই বুঝি বিধাতা পুরুষ বেছে নিলেন দস্যু রত্নাকরকে, তাকে দিয়ে রূপায়িত করতে চাইলেন এক মহৎ আদর্শ। বিধাতা নির্দেশে একদিন সপ্তষীগণ ছদ্মবেশে রত্নাকরের জঙ্গলের পথ দিয়ে তীর্থযাত্রা করলেন। দস্যু ঝোপের আড়ালেই আত্মগোপন করেছিলেন। তীর্থযাত্রীরা কাছে আসতেই ভয়ানক হাঁক ছেড়ে সামনে এসে দাঁড়ালেন। বললেন, তোমাদের সঙ্গে ধনসম্পদ যা আছে বের করে দাও, আর শেষবারের মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাও, আমি তোমাদের হত্যা করব। দস্যু রত্নাকরের সঙ্গে একবার যার এ পথে দেখা হয় সে প্রাণ নিয়ে কখনো ফিরতে পারে না। সপ্তষীদের মধ্যে ঋষি অত্রি রত্নাকরকে তখন বললেন, হে দস্যু, বধ করবার আগে
আমার দুটি কথা শোনো। আমরা তীর্থযাত্রায় বেরিয়েছি, ধন সামান্যই আমাদের সঙ্গে রয়েছে, এই সামান্য ধনের জন্য তুমি ঋষি হত্যার পাপ কেন করতে চাইছ? রত্নাকর নিষ্ঠুর হেসে বলেন, ঋষিবর, আমি পাপের ভয়ে ভীত নই, কারণ আমি দস্যু বৃত্তি নিজের জন্য গ্রহণ করিনি। অত্রি জানতে চাইল, তবে কার জন্য? রত্নাকর বললেন, আমি পথিকদের মেরে যে ধন সম্পদ লুণ্ঠন করি, তা দিয়ে বৃদ্ধ পিতামাতা ও স্ত্রী পুত্রের ভরণ পোষণ করি, কাজেই এ কাজের পাপের দায় তারাই গ্রহণ করবেন। অত্রি হেসে বললেন, মূর্খ দস্যু, তুমি যে কাজ করছো তার দায় একার তোমারই, তোমার পাপের ভাগ সংসারের আর কেউ গ্রহণ করবে না। একথা শুনে রত্নাকর প্রতিবাদ জানালে অত্রি পুনরায় জানালেন, তুমি আমাদের কোনো গাছের সঙ্গে বেঁধে রেখে তোমার বাড়িতে যাও, সেখানে তোমার পিতামাতা স্ত্রী পুত্রকে জিজ্ঞাসা করে জেনে এসো, তারা তোমার পাপের ভাগ নিতে রাজি আছে কিনা। রত্নাকর দস্যু হলেও ধার্মিক ব্রাহ্মণের সন্তান, ধর্মচিন্তা বা ধর্মকর্মে তার মতি না থাকলেও জন্মগতভাবে কর্মফলের চিন্তা ও পাপ ভয় সূক্ষ্মভাবে তার মনে বর্তমান ছিল। তিনি চিন্তিত হলেন, পরে ঋষিদের একটি গাছের সঙ্গে বেঁধে রেখে দ্রুত ঘরে ফিরে গেলেন। প্রথমেই তিনি গেলেন বৃদ্ধ পিতার কাছে, জানতে চাইলেন, পিতা, আমি দস্যু বৃত্তির দ্বারা আপনাদের ভরণ পোষণ করছি, দস্যু বৃত্তির ফলে আমার যে পাপ হচ্ছে সেই পাপের ভাগ কি আপনি নেবেন? ছেলের কথা শুনে বৃদ্ধ সুমতি বললেন, পুত্র, বৃদ্ধ পিতার ভরণ পোষণ করার প্রত্যেক পুত্রেরই কর্তব্য, তুমি আমার পুত্র, তোমার কাছ থেকে আমি সেবা নিতে পারি, কিন্তু তোমার পাপ আমি গ্রহণ করতে পারি না। পিতার কথা শুনে রত্নাকর ব্যথিত হলেন, তিনি এবারে গেলেন স্ত্রীর কাছে, সেখানেও একই উত্তর পেলেন, এরপর মায়ের কাছে এবং পুত্রের কাছে জিজ্ঞাসা করেও জানতে পারলেন, তার পাপ তারাই কেউ বহন করবে না। এইভাবে দস্যু রত্নাকরের অন্তরের দৃষ্টি খুলে গেল, তিনি দেখলেন সংসারে তিনি একান্ত একা, যাদের মুখের খাদ্য সংস্থানের জন্য তিনি দিনের পর দিন পাপ করে চলেছেন, তারা কেউ তার পাপের দায় গ্রহণ করতে রাজি নয়, সংসারে তার সমব্যথী কেউ নেই। রত্নাকর সেই মুহূর্তেই ঘর ছাড়লেন, ছুটে এলেন গাছতলায় ঋষিদের কাছে, তাদের বাঁধন খুলে দিয়ে তিনি ঋষি অরিত্রের কাছে লুটিয়ে পড়ে কাতরভাবে তার পাপ মুক্তির উপায় জানতে চাইলেন। মহর্ষি তাকে আশ্বস্ত করলেন, বললেন, একমাত্র পবিত্র রাম নামেই তোমার পাপ দূর হতে পারে। এরপর তিনি রত্নাকরকে একাগ্র চিত্তে রাম নাম জপ করতে উপদেশ দিলেন। ঋষিরা চলে গেলেন নিজেদের পথে, রত্নাকর বসলেন রাম নাম জপ করতে, পাপ ভয়ে কাতর তার হৃদয় আজ ব্যাকুল হয়ে উঠেছে আত্মশুদ্ধির তাগিদে। এরপর দিনের পর দিন কেটে গেল, রত্নাকর সেই যে গাছতলায় আসন করে বসেছেন ক্ষুধা তৃষ্ণা ভুলে একভাবেই নিমগ্ন হয়ে আছেন, নিঃশ্বাসে প্রশ্বাসে উচ্চারণ করে চলেছে পবিত্র রাম নাম। এক সময় রত্নাকরের চারপাশে আগাছা গজিয়ে উঠল, সমস্ত শরীর বল্মিক বা উই পোকার মাটিতে ঢেকে গেল। ঋষি অত্রির কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভের পর সাধনার দীর্ঘ সময় রত্নাকরের দেহ বল্মিকে আচ্ছাদিত হয়েছিল বলে তার নাম বাল্মীকি। রাম নাম জপ করে আত্মজ্ঞান লাভ করে তিনি হলেন মহা ঋষি বল্মিক। আস্তরণের মতোই নিঃসঙ্গ দস্যুর সমস্ত পরিচয় ঝরে গিয়ে এক নতুন কলেবর, নতুন পরিচয় আত্মপ্রকাশ করল রত্নাকরের। ঋষি বাল্মীকি আশ্রম স্থাপন করলেন তমসা নদীর তীরে, অন্যান্য ঋষিদের মতোই তিনিও হলেন আশ্রমবাসী, ঋষি ভরদ্বাজ ছিলেন তার শিষ্য। একদিন দেবর্ষি নারদ এলেন বাল্মীকির সঙ্গে ধর্মালাপ করতে, সেই সময় বাল্মীকি তাকে জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, ত্রিভুবনের কোনো খবর আপনার অগোচরে নয়, আপনি অনুগ্রহ করে আমাকে জানান, সম্প্রতি পৃথিবীতে গুণবান বীর্যবান ধর্মজ্ঞ সত্যবাদী আদর্শ পুরুষ কে আছেন? তাপস শ্রেষ্ঠ নারদ বললেন, হে ঋষিবর, বহুগুণে গুণাগ্নিত যে
ধর্মশ্রেষ্ঠ পুরুষের কথা আপনি জানতে চাইছেন, তেমন চরিত্র আজকের দিনে দুর্লভ। তবে ইক্ষুবাকু বংশের দশরথের পুত্র রাম বর্তমানে পৃথিবীতে রয়েছে, আমি তার কাহিনী আপনাকে শোনাচ্ছি। এরপর নারদ অযোধ্যা রাজা রামচন্দ্রের কাহিনী বর্ণনা করলেন। রাজা রামচন্দ্র ছিলেন ঋষি বাল্মীকির প্রায় সমসাময়িক। তার রাজধানী অযোধ্যার দক্ষিণে গঙ্গায়, গঙ্গার উপকূল ধরে বিশাল অরণ্য। সেই অরণ্যের মধ্য দিয়ে কুলকুল রবে প্রভাবিত হয়েছে তমসা। এই তমসার তীরেই ঋষির মনোরম আশ্রম। নারদ রামচরিত বর্ণনা করে দেবলোকে চলে গেলে বাল্মীকি তমসা নদীতে চললেন অবগাহন স্নান করতে। তার মন জুড়ে রয়েছে রামচরিত্রের মাধুর্য। শিষ্য ভরদ্বাজ গুরুর বলকল নিয়ে চললেন সঙ্গে। নিবিড় বনপথ ধরে তারা যখন নদীর দিকে যাচ্ছেন, সেই সময় একজোড়া ক্রোঞ্চ বা কোজবক গাছের শাখার মনের সুখে বিহার করছিল। এক ব্যাধ জঙ্গলের আড়াল থেকে দেখতে পেয়ে ক্রোঞ্চটিকে তীর বিদ্ধ করল। মাটিতে পড়ে পাখিটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। ক্রোঞ্চির সঙ্গীর অবস্থা দেখে করুণ স্বরে চিৎকার করতে লাগলো। এই দৃশ্য দেখে বাল্মীকির হৃদয়ে যুগপথ ক্রোধ ও করুণার উদয় হল। শোকার্ত কঞ্চির বেদনায় আবিষ্ট ঋষির মনপ্রাণ মথিত করে মুখ দিয়ে সেই মুহূর্তে তার নিজেরই অজান্তে বেরিয়ে এলো এক ছন্দবদ্ধ ভাষা। হে নিষাদ, এই জঘন্য কাজের জন্য তুই চিরকাল সমাজে নিন্দিত হয়ে থাকবি। বাল্মীকি নিজেই নিজের কথা শুনে বিস্মিত হয়ে গেলেন। এমন ছন্দবদ্ধ শোকগাথা কি করে তিনি আবৃত করলেন? বিস্মিত ঋষি শিষ্য ভরদ্বাজকে তখন বললেন, হে ভরদ্বাজ, আমার মুখ দিয়ে এই ছন্দবদ্ধ সুললিত বাণী নির্গত হলো তা শোক থেকেই উচ্চারিত, তাই এই শ্লোক নামে খ্যাত হবে। ঋষি বাল্মীকির মুখ নিঃসৃত এই ছন্দবদ্ধ সুললিত কথাই আদি শ্লোক। রামের বৃত্তান্ত এই শ্লোকবদ্ধ কথায় রচনা করেছিলেন বলে বাল্মীকিকে বলা হয় আদি কবি। শিষ্য ভরদ্বাজের সঙ্গে বাল্মীকি যখন কথা বলছেন, সেই সময় সেখানে প্রজাপতি ব্রহ্মা উপস্থিত হলেন। তিনি বাল্মীকিকে বললেন, হে ঋষিবর, আজ আমার ইচ্ছায় তোমার মুখ দিয়ে এই শ্লোক নির্গত হলো। তুমি নারদের কাছে যে রাম জীবনী শুনেছ তা শ্লোকবদ্ধ করে প্রচার করো। ব্রহ্মার আদেশের পর বাল্মীকি রাম কাহিনী লিখতে বশলেন। প্রায় 24,000 শ্লোকে অনুষ্ঠব ছন্দে লিখিত হলো সেই কাহিনী, কালে তাই রামায়ণ নামে খ্যাত হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।